আমি যাচ্ছি ক্যামেরা কিনতে। হ্যাঁ ফাইনালি তোমাদের বলেই দিলাম, বাজেটটা আমি বলে দিচ্ছি 1.5 লাখ, এরকম 1.5 লাখ ধরে রাখো, মানে এরকম বাজেট রয়েছে। 151 সোনির ক্যামেরা নিতে, দেখা যাক কোন ক্যামেরা ভালো হয়। তো যাই হোক তোমরা আমাকে কমেন্টে মানে জানিও তোমাদের যদি কোনো আইডিয়া থাকে। তো চলো বেশি বকবক না করে বেরোনো যাক, কারণ ওখানে গিয়ে আজকে আরো কিছু কেনাকাটা করব, কিছু কাজও রয়েছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। চলে এসেছি কলকাতায়, এখন রয়েছি স্প্ল্যানেটে। আর এই দেখো চলে এসেছে,
সত্যি কথা বলতে কলকাতার এই নিউ মার্কেটের এখানটা আসলে আমার মনে হয় সব কিনে নিয়ে চলে যায়। তো চলো আজকে কি কি কিনি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। কথা আছে হইলো কত আছে আর কালার কোনটা নেবে দূরে চলবে দাম বলো 290 দেখো গরমের মধ্যে আমাদের খাবার চলে এসেছে এখানে মাছ চলো খাই আর বেশি বক করতে পারছি না বলো না না বড় এরকম শর্ট আছে গো এরকম শর্ট নেবো না ওইগুলো আমি অন্য দেখছি অন্য কিছু আছে কিনা কোনটা সুতির গুলো এটাও দেখো না এটাও ভালো লাগে না কিন্তু এটা বোধহয় আমার মারতে হবে নাকি না না কিছু করতে হবে না আপনার মধ্যে লাভ আছে বাবা আমার কিছু নেই 200 আর এটা 150 তো গাইস ব্যাপারটা হলো গরমের মধ্যে যে এসি খুলে খুলে বেড়াচ্ছি একটাও জামা কিন্তু নেবো না একটু ঠান্ডা হওয়া দিতে এসছি তোমরা কি এরকম আছো আমার মতো থাকলে অন করো। তো বাইরে যে দোকানগুলো ছিল ওখান থেকে আমি দুখানা কুর্তি নিয়ে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো। এবার চলো এখানে অ্যাকচুয়ালি হাওয়া খেতে এসেছিলাম এসির, তো চলো এরপরে কি কাজ দেখো। তো গাইস এসির হাওয়া খেতে গিয়ে আমাদের পুরো শেষ অবস্থা, ভেতরে গিয়ে একটু করে হাওয়া খাচ্ছি আবার বেরোচ্ছি, মানে এই করে কিন্তু আরো মানুষের শরীর খারাপ হয়। তো চলো এখান থেকে আবার কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো ওখান থেকে চলে এসেছি আমি মেট্রো গলিতে। অ্যাকচুয়ালি আজকে আমার যেটা কাজ ছিল সেটা হলো ক্যামেরা দেখতে আসা, কোন ক্যামেরা কেমন ভালো, সবাই বলছে সোনির ক্যামেরা নিতে। তো আমি ভাবছি সোনির ক্যামেরাই নেবো, তো সোনির কোন ক্যামেরাটা নিই দেখো তোমরা এখানে দাম দর হচ্ছে। গাইস আমি ক্যামেরা সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়া নেই, দেখো আজকে আমি এসেছি মেনলি ক্যামেরা কিনতে, চলে এসেছি এখানে, দেখা যাক কি ক্যামেরা কিনে নিই বাড়িতে, আদৌ কেনা হয় কিনা আজকে। তো আমি অ্যাকচুয়ালি কোন ক্যামেরা কিনলাম কেউ কি গেস করতে পারছো? পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। তো কোন ক্যামেরা কিনলাম সেটা কিন্তু আর আজকের ব্লগে দেবো না, সেটা কিন্তু তার জন্য পরে একটা ধামাকা ব্লগ আসছে। তো চলো এবার বাড়ির দিকে যাব। অনেক দিন পর ফাইনালি বৃষ্টি গাইস, কি বলবো এত ভালো লাগছে, মনে হচ্ছে ভিজি ভিজি ভিজিতে দেবে না যাই।
দেখতে দেখতে বোর হয়ে গেছো, তাই তোমাদের জন্য একটা ব্লগ দিলাম। তো চলো আজকের মতো টাটা।